স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু তাতে মানুষের অভীষ্ট লক্ষ্য অর্জিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। শনিবার রাজধানী ঢাকায় রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাওয়া অ্যাঙ্কর মিলনায়তনে সবার আগে সার্বভৌমত্ব চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এই সভার আয়োজন করে সাস্টেইনেবল সভরেইন বাংলাদেশ ফোরাম। প্রধান অতিথির বক্তব্যে মঈন খান বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন অর্জন করেছে ছাত্ররা, আর সুফল পেয়েছে দেশের মানুষ। এই সুফল নিয়ে বসে থাকতে চায় না তারা, তারা এর পরবর্তী অধ্যায় দেখতে চায়। তিনি আরও বলেন, আজকের এই বিজয়কে কুক্ষিগত করে কেউ যদি বলতে চায় আমরা সব করেছি, ভবিষ্যতে আমরাই সব করব, আবার নতুন করে তাহলে আমাদের ফাঁদে পড়তে হবে, যেই ফাঁদে ঘুরপাক খেয়েছে 50 বছর বাংলাদেশ। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাসান নাসির মূল প্রবন্ধ পাঠকালে বলেন, ক্ষমতায় টিকে থাকতে লোকচক্ষুর আড়ালে ভারতের সঙ্গে দেশবিরোধী বহু চুক্তি ও সমঝোতা করেছে শেখ হাসিনা সরকার। বিনামূল্যে একতরফা সড়ক ও রেল করিডর দিয়েছে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্টের নামে। ভারত নির্ভর করেছে বিদ্যুৎ খাতকে, বাংলাদেশকে তাদের একচেটিয়া বাজারে পরিণত করেছে ভারত। অনুষ্ঠানে এ সময় বক্তব্য রাখেন কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল হক, আইনজীবী মোহাম্মদ মোহসেন রশিদ, লেখক আবু সাইদ আহমেদ, মেজর অবসরপ্রাপ্ত শামসুজ্জোহা, ছাত্র জনতার অভ্যুত্থানে আহত এমদাদ বাবু প্রমুখ। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।